টিভি আছে, টেলিভিশন আছে, বহু কিছু তুমি ঘরে বসে শুনতে পারো, জানতে পারো। হ্যাঁ, তুমি বলো এই দুই ঘন্টায় তুমি যেটা শুনবে, যদি কোনো ক্যাসেটে কোনো বাবু কোনো অফিস আদালতে কোনো ডাক্তার মাস্টার কোনো ধনী লোকে যদি তোমাকে জীবনে বলে থাকে, এক্ষুনি দাঁড়িয়ে বলবা যে তোমার এই কথা আমি শুনেছি কারুর কাছে, কেউ বলেছে আমাকে, বলবা যে তোমার বাবার বাড়ির লোকে বলে, যে তোমার শ্বশুর বাড়ির লোকে বলে, বলবা যে গুরুবিহীন সংসার জীবনটাই যেন বৃথা অন্ধকারময় জীবন। হ্যাঁ, এই জন্য একটু সময় ভিক্ষা দাও মা, জীবনে কত মূল্যবান সময় চলে গেছে। হ্যাঁ, টাকা পয়সা গাড়ি বাড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন কি শালা সুমিন্দি প্রেমিক প্রেমিকা কতজনের পিছনে কত সময় নষ্ট করলে, সেখান থেকে একটু সময় ভিক্ষা দাও, এটাই শুধু নিবেদন। তুমি দৌড় দিয়ে এসে আমাকে 50 টাকা প্রাইজ দিও না, তোমার প্রাইজ তাক দিতে হবে না, তুমি একটু ভিক্ষা দাও তোমার মূল্যবান সময়ের থেকে, এটাই নিবেদন। তাহলে জীবনে সব জায়গায় গুরু, স্কুল কলেজ হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় গুরু, তবু গুরু চাই কেন? দেখ পিতামাতা গুরু, এই পিতামাতা তোকে রক্ষা করতে পারবে, তোর কোনো নাম করতে হবে না, কোনো উপবাস করতে হবে না, কোনো যাগ যজ্ঞ দর্শন পূজন কোনো কিছুর দরকার নেই, আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন হরিনাম সংকীর্তন, ভালো করে শুনবি, যতদিন ওই ছেলেটা তার মার কাছে থাকে, মা ছেলেকে ছাড়া ঘুমায় না, ছেলেও মাকে ছাড়া ঘুমায় না, মার গলা ধরে থাকে ছেলেটা শুয়ে, মেয়েটা বাবার কাছে থাকে, কি অভ্যাস হয়ে গেছে বাবাকে ছাড়া ঘুমাই না, তোকে ওখানে প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া হচ্ছে যে কোথা থেকে কোন পর্যন্ত জীবনে গুরু চাই। যতদিন ওই ছেলে মেয়েটা মা বাবার বুকে থাকে বুঝলি, ততদিন কারুর ক্ষমতা নেই ওই মা বাবার বুক থেকে ওই সন্তানকে কেড়ে নেয়, এত ক্ষমতা আছে এই পিতামাতার। হ্যাঁ, আর এই পিতামাতার আশীর্বাদে এই পিতামাতার কৃপায় দেখ একালভ্য, ওই দেখ কল্যাণ, তারা ভগবানকে পেয়েছে, শুধু এই পিতামাতার চরণে ভক্তি রেখে পিতামাতার বাক্য পালন করে। কিন্তু বেটা, যেদিন ওই মা তোকে আর কাছে শুতে দেবে না, হ্যাঁ মাও ছেলেকে আর কাছে নেয় না, দেখেছিস ছেলেও আর মার কাছে শোয় না, ছেলেও মেয়েও আর বাবার কাছে যায় না, বাবাও আর মেয়েকে নেয় না, ওদের জন্য আলাদা ঘর আলাদা বিছানা আলাদা মশারি আলাদা সব কিছু আলাদা চাই, ওর একটা আলাদা ফোন চাই, দেখেছিস ওর সব কিছু আলাদা। যেদিন ওই ছেলেটা আর মেয়েটা মা বাবার বুক থেকে ওদের বিছানা ঘর আলাদা হয়ে গেল, সেই দিন থেকে এই পিতামাতা আর ওই ছেলে মেয়েকে রক্ষা করতে পারবে না, জীবনে সেই দিন একটা দীক্ষা গুরু চাই। কোথা থেকে কোন পর্যন্ত শুধু সেইটা শোন, একটা মেয়ে 9 বছর 7 মাস 27 দিন, একটা ছেলের 11 বছর 7 মাস, এই বয়স পর্যন্ত স্থূলের গুরু পিতামাতা, আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন হরিনাম সংকীর্তন, এটাকে বলা হয় স্থূলের দেশ বৈষ্ণব সংবিধান মতে, এটাকে বলা হয় স্থূলের দেশ। এইবার যেদিন থেকে তোর মা বাবার বুকের থেকে তুই আলাদা হয়ে গেলি, তোর আলাদা সব কিছু দরকার, মেয়েটা খুঁজছে আমার একটা পুরুষের দরকার, পুরুষটা খুঁজছে আমার একটা বউয়ের দরকার, দেখেছিস তখন এই মা বাবা তোকে কিচ্ছু করতে পারবে না, যদি কিছু করতে পারতো তাহলে কতজনের মাইয়া সলমাইয়া চলে যাচ্ছে, আর একজনে নিয়ে নিয়ে মা বাবার না কইয়ে বিয়ে দিয়ে বিয়ে করিয়ে সাথে প্রেম করতেছে, এক মা বাবাও ঠেকাতে পারতিস না, দেখেছিস একটা মা বাবাও ঠেকাতে পারছে না, কি বলি সত্যি না মিথ্যা? কোনো মা বাবা ঠেকাতে পারছে না, দেখেছিস কেন? ও যেদিন থেকে মা বাবার কাছ থেকে আলাদা হবে সেদিন ওর একটা দীক্ষা গুরুর দরকার জীবনে, এই দীক্ষা গুরু ওকে রক্ষা করবে কোন পর্যন্ত, যেদিন রাত্রে মেয়েটার বিয়ে হবে ছেলেটার বিয়ে হবে, যেখানে একজন ছিল আজকে আগামীকাল সেখানে দুইজন থাকবে, যখন বিয়ে হবে বুঝলি ওই ঘরে ঢোকার আগ পর্যন্ত দীক্ষা গুরু তোকে রক্ষা করতে পারবে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি আর দীক্ষা গুরু তোর গলার সাথে ঝুলিয়ে থাকলে তোকে ভালো দানাতে পারবে না, তোকে বাঁচাতে পারবে না, তখন কামনায় মত্ত হয়ে কামিনী কালিঙ্গন করে পিতৃসত্তা যখন দেবে নারীর চিত্রানিতে বিসর্জন,
কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা যখন দেবে নারীর চিত্রাণীতে বিসর্জন, তখন তোকে দীক্ষা গুরু রক্ষা করতে পারবে না, তখন তোর জীবনে একটা গুরুর দরকার, তাকে বলা হয় উপাসনা শিক্ষার গুরু। এই তিনটে হইল, দেখ কয়টা লাগে, কোন জায়গায় কোথার থেকে কোন পর্যন্ত, তাকে বলা হয় শিক্ষা গুরু। এই শিক্ষা গুরুটাই তোমার জীবনে করা হয় নাই, শেখা হয় নাই, তুমি অনেক কিছু শিখেছ, অনেক কিছু করেছ, অনেক কিছু জেনেছ, অনেক কিছু শুনেছ, অনেক কিছু পারো। যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি, দেখো তোমার বিদ্যা বুদ্ধিতে শেখাতে তুমি নাগাল পাচ্ছ কি না, আমাকে দেশে মদন কানা ছেলে কথাটা কইয়ে নেই, দাঁড়া মদন কানা দুই চকি কানা জন্মের থেকেই কানা। তা ওই ভাইকে সংসারে থাকে, আর এই সন্ধ্যা লাগলে কীর্তনে টীর্তনে যায় বুঝলাম মা। তাই একদিন বাড়ির পাশে যা কীর্তন হচ্ছে, এখন ওই মদন আর কি সন্ধ্যেবেলা ওই হাতে লাঠি, দুই চকি কানা তো, ওই হাতে লাঠি আবার একটা হেরিকেন জ্বালাইয়া ধপ ধপ করে হেরিকেন জোর দিয়েছে, ওই বাবার দিয়ে হেরিকেন দিয়ে আবার ডাইনার দিয়ে আর কি মদন রাস্তা দিয়ে যাচ্ছে কানা। এখন ও তো রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে, ওই গ্রামের মাস্টার মশাই আবার উনি আবার বাড়ি আসতেছে। তা মাস্টার মশাই বললো, কেটা রে মদ না নাকি? হ্যাঁ কয়, হ্যাঁ মাস্টার মশাই কয়, কোথায় যাস? কয়, ওই যে কালিয়ার বাড়ি হরিবাসর হবে, সেই হরিবাসরে যাচ্ছি, কালীভদর বাড়ি। হ্যাঁ কালীভদর তোর কয় না বাড়ির কাছে বসে কালিয়ে কালিয়ে খুঁজে এইটা আর কি, এর বাটা তাল কয় কালিয়ার বাড়ি। মাস্টার দেহে জ্বর হাতে হেরি কেন কয় মত না দাঁড়া খাই কি মাস্টার মশাই কয়, তুই কানা দুই চকি কানা জন্মের থেকেই কানা, তোর রায় তো যার দিনও তাই, তা লাঠি তোর লাগে এটা মানিয়ে নিতে পারি, কিন্তু তোর হাতে হেরি কেন কে কয়, তোর হাতে হেরি কেন কা? মদন কয়, মাস্টার মশাই মনে কিছু করিয়েন না, আমি তো জন্ম কানা, কিন্তু এই হেরি কেন এই জন্য রাখছি, যেগুলো সহি দেহে ওইগুলো হাঁটতে হাঁটতে আসে আমার গার উপরে পড়ে, এই জন্য আমি হেরি কেন নিয়ে আইছি। আমি জ্ঞান দিতে আসি নাই, এত বছর তো গান গাচ্ছি, এখন তো আমার ভাগ্যে হয় নাই আপনাদের এখানে দর্শন, বুঝলেন? এই নতুন কয়েকটা ছেলে পেলে ওরা যাইয়া এমন ভাবে ধরাধরি, মানে কি বলবো আর, এখন ওদের সেই ধরা মানে কি, এমন অল্প সময়ের ভেতরে এমন একটা ভালোবাসা বিস্তার করে দিল উপরে, যে আর না হ্যাঁ না কই আর উপায় নাই। এই জন্য আমি জ্ঞান দিতে আসি না, তবে মনে করাবার জন্য আইছি, যে তোমার সংসার জীবনটা সুখের হোক এটাই আমি চাই, যেন তোমার সুখের সংসারে আমার গুরু গোবিন্দের ভজন হয়, যেন তোমার সুখের সংসারে আমার গুরু গোবিন্দের নাম হয়, যেন তোমার এই সুখের সংসারে আমার গুরু গোবিন্দের ভক্ত সেবা হয়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। কত কাজে ব্যস্ত আছো, অবিয়ত সলফল নিয়ে দল করা দাঁড়িয়ে গরু ঘোষা সুতরাই সমান কথা, বলছে কোন সময় দড়ি সিঁড়ি আঠিয়ে যাবে তার তো কোনো ঠিক নাই, ওই যে নাই ফাঁসের দিক চাইয়ে দেখি যে নাই, এই হচ্ছে ব্যাপার। আরে ও আচ্ছা যা, তাহলে গুরু চাই, গুরু চাই, জীবনে ভালো করে ভেবে দেখো, আমার কথা তুমি মাথা ঝেঁকো না, তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো তোমার নিজের কাছে, বলো মা, ও মা এক্ষুনি তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি কি জানো মা তোমার এই স্বামী কি চেনো? এত টাকা দিয়ে তোমার বাবা বিয়ে দিছে, এত লেখাপড়ি শিখাইয়া, আর যার সঙ্গে বিয়ে দিছে তাকে চেনো না? হাত তোলো যে আমি চিনি, একজন বলুক যে আমি আমার স্বামীকে চিনে ফেলাইছি। মনের গোপন কথা যারা বুঝতে পারে না তাদের ভালোবাসায় পরাণ জুড়ায় না, আমি ফিরে চাই তাহার দিকে, সে ফিরে চায় না, এই যে ঠুনকো পিরিত কাছে আয় না ভাঙতে লাগে কতক্ষণ। হ্যাঁ চেনো না তুমি তোমার স্বামীকে, তুমি জানো না যে তোমার স্বামীকে তুমি কেমন করে ব্যবহার করবে বলো, এই জগতে সবকিছু তুমি ব্যবহার করছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সংসারে এসে তুমি প্রতিটা জিনিসের অধিকার আছে তোমার ব্যবহার করার, তোমার স্বামীকে কি করে ব্যবহার করবে? ওটা বলেনি তোমার কোনো স্কুল কলেজে, ওটা বলেনি তোমার বাবার বাড়ির থেকে, বলেনি কোনো পাঠির লোকে, বলো না? বলতে পারে না, বলতে পারে না, জিজ্ঞাসা করো ছেলেটার কাছে, বল বাবু তুই বল, এত টাকা মায়না পাচ্ছিস বেটা, তা বউটাকে চিনিস না?
এই বউটাকে শুধু তোমার জীবনের ভোগের পাত্র হয়ে সংসারে জন্মগ্রহণ করেছে, দুটো বাচ্চা হবে ওর পেটে, ও সারা জীবন তোমার দাসত্ব করবে, তোমার ভোগের পাত্র হয়ে থাকবে, এর জন্য তো জগতে একটা মেয়ে মানুষ সৃষ্টি হয়নি। কি বলে তোমার বিচারে, জিজ্ঞাসা করো নিজের কাছে। হ্যাঁ জিজ্ঞাসা করো, যে নারীর কাছে পরাজিত হয়েছে স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ হম, হ্যাঁ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি কৃষ্ণ, তিনি পর্যন্ত হাত পেতে বসে আছে একটা নারীর সম্মুখে ভিক্ষং দেহি, তুমি আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ রামচন্দ্র কি না না করলেন সীতার জন্য, সীতাকে পাওয়ার জন্য। ভাবতে পারতো তো গেছে একটা মাইয়া মানুষ যা গেছিল, কত আছে দেশে, কি করলো সীতার জন্য একটু ভাবো রামচন্দ্র। থাক যদি আসি গৌরাঙ্গের বেলায়, সন্ন্যাস নিয়ে আবার ঘুরে আসতে হলো গৌরাঙ্গকে সংসারে। হ্যাঁ বিষ্ণুপ্রিয়াকে বললো, বিষ্ণুপ্রিয়া তুমি আমাকে অনুমতি দেবে না? বলো হ্যাঁ দেবো। বলো তাহলে তুমি বাহিরে আসো আমাকে একবার দেখো। বলে তুমি কে? বললো আমি চৈতন্যদেব, সন্ন্যাস নেওয়ার পর আমার নাম হয়েছে চৈতন্যদেব। বিষ্ণুপ্রিয়া বললো আমি চৈতন্যদেবকে চিনি না। তুমি কাকে চেনো? বলে আমি আমার গৌর হরিকে চিনি, আমি চৈতন্যদেবকে চিনি না। বলে আমি তোমার গৌর হরি, তুমি আমার গৌর হরি। ঘরের দরজা খুলে যখন সম্মুখে এসে দাঁড়িয়েছে গৌরাঙ্গ, বললো বিষ্ণুপ্রিয়া আমি তোমাকে বিবাহ করেছি, আমার কর্তব্য তোমার মনোবাসনা পূর্ণ করা, একটা স্বামীর কর্তব্য তার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করা। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বিষ্ণুপ্রিয়া বললো দেবে তো, আমি যা চাইবো? বললো হ্যাঁ তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বলে তাহলে দাও আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশে দেশে, দুজনার কান্না মিশে বহাবে প্রেমের বান, এই কলি হত জীবের জন্যে তুমি গিয়ে ঘরে ঘরে শোনাবে এই মধুর কৃষ্ণ নাম। দেখেছিস সে দেখ রামকৃষ্ণের দিকে, রামকৃষ্ণদেবের দিকে তাকিয়ে দেখ, সারদা ঘন্টা দিয়ে বসে আছে। রামকৃষ্ণদেব ঘরে ঢুকেছে, ঘরে ঢুকেই দেখে যে ঘোমটা দিয়ে বসে আছে কে যেন খাটের উপরে, সামনে গিয়ে যখনই ঘোমটা তুলেছে এখন দেখে মা ভবানী বসে আছে ঘোমটা দিয়ে। হরি বল হরি বল, দেখেছিস রামকৃষ্ণদেবের চোখের অবস্থা দেখেছিস? বসে আছে সারদা ঘোমটা দিয়ে, যখন নিজে হাতে ঘোমটা তুলেছে দেখে মা ভবানী বসে আছে ঘোমটা দিয়ে। বলো তোর পূজা না দিয়ে আমি ঘরে এসেছি সারদার কাছে, এই জন্যে তুই বুঝি আজকে আমারই পালঙ্কের উপরে এসে বসেছিস? তাড়া সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে তিনটে জবা ফুল নিয়ে এসে বললো মা, ও মা এই আমি আমার রজগুণের পূজা দিলাম তোর চরণে মা, তুই গ্রহণ করিস। এই আমার তমগুণের পূজা দিলাম তোর চরণে, এই আমার শতগুণের পূজা তোর চরণে দিলাম, তুই আমাকে রক্ষা করিস। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কি লিখেছে তারক গোসাই, সদা সত্য কথা বলবে সচ্চরিত্রে রবে, লইয়া নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে উড়ে যাবে রাখবে না কেহ। কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে উড়ে যাবে রাখবে না কেহ। স
সারা জনম ভরে যাহা করিলে এই তার পরিণাম। সকল কিছু ছেড়ে যেদিন ওমা এই স্বামীর ঘর থেকে যেদিন সেই জগৎ স্বামীর ঘরে যাবে জগৎপতির ঘরে, সকল কিছু ছেড়ে যেদিন যাবে সেই পরম পতির কাছে, ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে। আমি অনেক ছেলে মেয়ের মা, কি বলবা কি গুরু চাই, গুরু চাই, সকল কিছু ছেড়ে যেদি যাবে সেই স্বামীর দেশে, ডেকে বলিবে দেখি তোমার হাতে কি আছে। খালি হাতে থাকতে দেয় না সেই দিন উপায় হবে কি, অমূল্য কয় আমার দেখি এই কপাল তাই হলো কি হলো রে, পুরবি সন্ধানে এলো তোমার যেতেই হবে ও শোনাবো, তোমার যেতেই হবে ও শোনাবো, কত বড় একটা জায়গা জীবনে ভুল হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করো, দেখো তোমার ভুলটা তোমার চোখে পড়ে নাকি, জীবনে সব জায়গায় গুরু, কিন্তু যেদিন থেকে তুমি সংসার জীবনটা শুরু করেছো পুরুষ প্রকৃতির মাঝে সেই কৃষ্ণ প্রেমের উদয়, এক দেহে প্রেম হয় না, এক দেহে ভক্তি হয় না, ব্রহ্মচারী হতে পারে, বাক্য সিদ্ধি হতে পারে, কিন্তু প্রেমিক হয় না, আর প্রেম না হলে আনন্দ হয় না, আর আনন্দ না হলে সেখানে আমার গোবিন্দ থাকে না। জয় নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ,
যেখানে আনন্দ সেখানেই থাকেন গোবিন্দ। হ্যাঁ, এই যে ভক্ত করে বেড়াচ্ছে, ভক্তিতে আনন্দ নেই। কেন নেই? এই ভক্তিতে সাওয়া আছে। হরি বল হরি বল, বুঝলি? হ্যাঁ, মার কাছে দেখ কতজন কত কি চাচ্ছে পাচ্ছে। এই যে দুর্গার কাছে চাচ্ছে, শিব ঠাকুরের কাছে চাচ্ছে, শনি ঠাকুরের কাছে চাচ্ছে, সকালবেলা হলেই আর কি চাওয়া শুরু হয়ে যায়। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও, চাইতে চাইতে রাত হয়, খাইয়ে ঘুমাইয়ে পড়ে, আবার সকাল হয়, আবার চাওয়া শুরু করে দেয়। যে পারতেছে যার পুজো আশ্রা করতেছে, যে যাকে পারতেছে ডাকতেছে, যে যার নাম পারতেছে জপতেছে, কিন্তু চাওয়া বলে নাই। ভাই ঠাকুর, তাড়াতাড়ি যেন ছেলেটা চাকরি হয়ে যায়, যেন জমি রাখতে পারি, যেন কারখানা দিতে পারি, যেন চা বাগান আর 10 বিঘে বেশি হয়। সারা দিন চাওয়া আছেই কি, জিজ্ঞাসা করে এই কোনার থেকে এক একজন করিয়া, সারা জীবন শুধু চাইতে চাইতেই শেষ হয়ে গেছে। এই জন্য সংসার তিতাব জ্বালার থেকে নিবৃত্তি হতে পারে নাই। জিজ্ঞাসা করে এক একজন করে, জিজ্ঞাসা করিয়া ভাই পাড়া ভরি জিজ্ঞাসা কর সকালবেলা। দেখেছিস, জীবনে ভুল করেছে, যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি, সংসারে সব অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না কিঞ্চন, যাকে কাছে পেয়েছো সংসার কাছে রায় না, যাকে পেয়েছে তাকে একদিনও চায় নাই, যাকে পেয়েছে তাকে একদিনও ভজে নাই, যাকে পেয়েছে তাকে একদিনও সাধে নাই, যাকে পেয়েছে তাকে একদিনও সেবা করে নাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। দর্শন দিয়ে দেই, এটা অনেক বট গাছ আছে এই দেশে, আপনারা তো এখানে থাকেন, এই জ্যৈষ্ঠ মাসে বট গাছের ফলগুলো সব পাকে, গাছের তলায় একেবারে গাদা হয়ে থাকে একেবারে। আচ্ছা বলেন তো, আপনারা জীবনে কোনোদিন দেখেছেন কোনো বট গাছের তলে কোনো বট গাছের চারা হয়? যদি কেউ দেখে থাকে, সারা বিশ্ব তো ভারতবর্ষ ছেড়ে দিলাম, দেখ কোথাও কেউ দেখেছে নাকি আজ পর্যন্ত, যে আম গাছের আঠি আম গাছের তলে চারা হবে, জাম গাছের আঠি জাম গাছের তলে চারা হবে, কাঁঠালের আঠি কাঁঠাল গাছের তলে চারা হবে? ওই বট গাছের বীজের চারা ওর গাছের তলায় হয় না। অথচ কৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বলেছে, বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ, দেখেছিস? নদীর মধ্যে আমি গঙ্গা, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, আর মানুষের মধ্যে আমি সাধুর হৃদয়ে থাকি। সাধুই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু, দুহুরিদি মিলনে হয় প্রেমেরই সিন্ধু, তখনই মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, তখনই ভক্ত আর ভগবানের দেখা হয় মাঝপথ। অর্থ সম্পদ দেবে না মা, যদি কেউ মনে করো গুরু করলে আমি টাকা পয়সা হব, আমি অনেক বড় ধনী হব, আমি আমার ছেলে মেয়ে চাকরি পাবে, আমার রোগ সেরে যাবে, এই মনোবাসনা নিয়ে যদি গুরু করো তাতে সুখী হতে পারবা না সংসারে, আজ পর্যন্ত কেউ হয় নাই। আর ওই মনোভাব নিয়ে যদি কেউ গুরু হয়ে আসে তাহলে বুঝতে হবে, ওই লুবি গুরু কামি চেলা, ওই দুইটাই নরকে গেল। হ্যাঁ, যার গুরুত্ব আছে, বই পড়া জ্ঞান দিয়ে গুরু হওয়া যায় না, বই পড়া জ্ঞান গুরু হতে চান তারা সৎগুরু নয় কোনোদিনে, তত্ত্বজ্ঞানীর চরণ করিবি বন্ধন ভালো করে জেনে শুনে। বই পড়া জ্ঞান দিয়ে টাকা মায়না বেশি পাওয়া যায়, গুরু হওয়া যায় না। টাকা পয়সা থাকলে তাকে ধনী বলে, গুরু হতে পারে না। হ্যাঁ, টাকা পয়সা থাকবে সবাই ধনী বলবে, তোমার চেহারা ছবি ভালো হবে সবাই রূপবতী বলবে, তোমাকে রূপবান বলবে, গুলি বন্দুক থাকবে তোমার মস্তান বলবে, পার্টির জোর থাকবে তোমাকে নেতা বলবে। হ্যাঁ, কিন্তু সাধু বলবে না, ভক্ত বলবে না, তোমাকে গুরু বলে স্বীকৃতি দেবে না এইসব। হ্যাঁ, কেন? লই বই পড়া জ্ঞান, বই পড়ে জ্ঞান জ্ঞানে গুরু হওয়া যায় না, বই পড়া জ্ঞানে আনন্দ হয় না, বই পড়া জ্ঞানে শান্তি নাই, বই পড়া জ্ঞানে ওই জ্ঞান চাকরিত থাকা পর্যন্ত কোনো প্রসাদে ক্রিয়া করে না, জ্ঞান জাগ্রত থাকা পর্যন্ত কোনো নামে ক্রিয়া করে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তুমি নামি নিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এক জনম কেন, কোটি জন্ম করলেও কাজ হবে না।
কোটি জন্ম পরে যদি নাম সংকীর্তন তবু নামে লিবে বুঝের বুজেন্দ্র নন্দন। দেখেছিস ওই বট গাছের ফল বট গাছের তলায় হয় না, তাহলে বটের চারা কিন্তু আমাদের দেশে আছে, অনেক আছে। দেখবি কারুর বাথরুমের উপরে, কারুর কাড়ির ভালার উপরে, কারুর খড়ির ভালার উপরে, কারুর টিনের ছাদে, হ্যাঁ কারুর কলের ধারে দেখি বটের চারা হয়ে রয়েছে। এই চারাগুলো এলো কোথার থেকে? ওই ফলটা যখন পেকেছিল কোনো পাখি ওকে খেয়ে ওইটা ওই পাখির পেটের ভিতরে পরিপাক হয়ে ও যেখানে গিয়ে ত্যাগ করছে ঠিক সেইখানে এই বট গাছটা হয়ে গেছে। কিন্তু যে বৃক্ষ স্বয়ং ভগবান নিজে বর্ণনা করলেন যে বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ, সেই বট বৃক্ষের ফল সেই কৃষ্ণের নাম ওর তলায় অঙ্কুরিত হয় না, ক্রিয়া করে না। ক্রিয়া তখন করে যখন ওই নাম কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে পরিপাক হয়। একই জিনিস দেখেছিস, পরিপাক হয় যে নাম তুই শুনে করছিস দেখে করছিস, ওই নাম পরিপাক হয়নি। তুই জানিস না যে কোন বীজে নাম, নামের তিনটে বীজ, ব্রহ্ম বীজ রূপা বীজ। নামের বীজ অর্থ না জেনে নাম করিলে অনুমানে কোনোদিনে তার দর্শন হবে না, হবে না। নামের বীজ অর্থ জানতে হবে, তার জন্য একটা গুরু চাইছি বলে, হ্যাঁ তখন গুরুর জিহ্বা লিঙ্গ খালি শিষ্যের কর্ণ হবে যনি, নিষ্কামেতে করে রমণ তখন সেই হরি নামের বীর্য ফোটা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলব। প্রমাণ করে দিলাম তোকে গুরু, তাহলে কৃষ্ণ নামের হবে না, তোকে জানতে হবে ওটা গুরুর কাছ থেকে। কেন ওটা কোনো সাধুর কাছ থেকে, কোনো গুরুর কাছে, কোনো ভক্তের কাছের থেকে পরিপাক হয়ে এসেছে, তাই তো ওতে কাজ হচ্ছে। দেখেছিস, আর যত সময় নাম পরিপাক না হয় তত সময় নামে ক্রিয়া করে না, ও শুধু পরের কথা শুনে হরি বলে নাচো। হরি কোথায় আছে খবর নাই, তোমাকে হরি ঠাকুর কোথায়, কয় মরিয়ে গেছে কবে, তোমাকে গৌরাঙ্গ কয় গৌরাঙ্গ লীলা চলে গেছে আর আসে নাই ফিরিয়া, বাহ তোমাকে কৃষ্ণ ঠাকুর কোথায় কয় আরে সর্বনাশ ভাগবত পড়েন নাই, আমি কই না ব্যাপার ডাকি, কয় নিম গাছে উঠিছিল এক ব্যাধে বান মারিয়ে দিয়েছে সেটা শেষ করিয়া। দেখেছিস সব ভগবান হয়ে এসেছে। এই রামকৃষ্ণ গৌর হরি বহুদিন আগে ছিল সংসারে, আজ গেছে কোনো অচিন দেশে, ওরা ডাক দিলে আর আসে না কাছে, কি ফল তাদের সাধনায়। ডাকলে যেজন কাছে এসে পূজা খায় জাগ্রত, সেই ভগবান শুধু পূজা দেবী তাদের পায়। এই মানুষ গুরু নিষ্ঠা যার জীবনে সর্বসাধন সিদ্ধি হয় তার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। চাষ করলি না ও মোহন সাষা, এই দেহ চাষ করলি না, দেহ চাষ করলি না ও মোহন সাষা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কারা কাম ক্র
ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এই যে ছয়টা ঋতু প্রতিটা নারী পুরুষের দেহে এক একজন এক একটা ঋতুর বশীভূত এক একজন এক একটা ঋতুর বশীভূত হয়ে আছে কাম বেশি কারুর কারুর ক্রোধ বেশি কাম ক্রোধ কারুর লোভ বেশি কাম ক্রোধ লোভ মোহ যার একজন মায়া বেশি দেখেছিস এক একজন এক একটা ইন্দ্রিয় নিয়ে রিপুর ভিতরে ডুবে আছে জিজ্ঞাসা করে দেখ কারুর শরীরে মায়া বেশি কেউ বেশি কামুক কেউ বেশি লোভী এক একজন এক এক রকম এই ছয়জনকে কি করবি কোন মন্ত্র দিবি ব কোন পাঠিতে গেলে এটা ভালো হবে ক এই ছয়জন হরি নাম করে কৃষ্ণ নাম করে নয় বাইরের গুলো দমন করলি ভিতরের গুলো করবি কি করিয়ে হরি বল হরি বল হ্যাঁ কি করে তোমা বিবি গুলো কে হ্যাঁ সওয়াল বিয়ে দিছে এখন নতুন বউ আইছে এখনো দশ দিন হয় নাই কেবল চার পাঁচ দিন হয়েছে নতুন বউ এখন মাঘ মাসের দিন তো এখন ওই শাশুড়ি সকালবেলায় বসে গোবর ভাঙতেছে বুঝলে রাস্তার পাশে এখন নতুন বউ বড় করে ঘন্টা দিয়ে যায় কয় ওমা মা একটা কথা জিজ্ঞাসা করি মা শাশুড়ি কয় কও বৌমা তুমি আমার একটাই বৌমা শিক্ষিত বৌমা দেহে শুনে আনছি তুমি কও বা তুমি কও যত কথা আছে বলো কয় ওমা তোমাকে দেশে সলমাই হয় কয় মাসে নতুন বউ চারি পাঁচ দিন হয়েছে কেবল সেই বউ শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে তোমাকে তো এসে সলমাই হয় কয় মাসে আচ্ছা কত দিয়ে ইয়ে বলা যায় শাশুড়ি কি বলবে শাশুড়ি কয় ওমা সৃষ্টিকর্তার নিয়ম জাতি ধর্ম নির্বিশেষে দশ মাস দশ দিনে ভূমিষ্ঠ হয় প্রতিটা নারী পুরুষে এটা এই নিয়ম হরি বল দশ মাস দশ দিনেই হয় নতুন বউ কয় না আমা আমার বাবার বাড়ির দেশে ওই সব নিয়ম নাই শাশুড়ি কয় হায় রে কয় কিরে সারা জগৎ ঘুরে এক নিয়ম দশ মাস দশ দিনে আর নতুন বউ কয় আমার বাবার বাড়ির দেশে ওই সব নিয়ম নাই তাহলে বাবা মা তোমার বাবার বাড়ির দেশে কি নিয়ম কয় আমার বাবার বাড়ির দেশে ছয় মাসে হয় শাশুড়ি কয় বাবা কয় কি ছয় মাসে কোনোদিন ছাল নেই হয় নাকি সারা জগৎ জুড়ে একই নিয়ম দশ মাস দশ দিনে প্রতিটা নারী পুরুষ ভূমিষ্ঠ হয় এটাই তো সৃষ্টির নিয়ম বিধান কয় না মা আমার বাবার বাড়ির দেশে ছয় মাসে শাশুড়ি আর কিচ্ছু কয় না এই নতুন বউ কি ঝগড়া করলে কত সল রাগ হইয়া পড়বে না সারা দিন কাটিয়ে গেছে সন্ধ্যেবেলা বুড়ো আর বুড়ি দুইজনে খাইয়া বারিন্দায় আর কি ল্যাপ মুড়ি দিয়ে শুইছে মাঘ মাসের দিন তো ল্যাপ মুড়ি দিয়ে শুইছে এখন সবাই যখন ঘুমাই টুমাই গেছে সেই সময় ওই বুড়ি আর কি ল্যাপের মধ্যে থেকে বুড়ো আর কানের কাছে কইতেছে এই যে ও যোগেশের বাপ ছেলের নাম যোগেশ কয় যোগেশের বাপ কয় কি হয়েছে কয় কদি সলমাই হয় কয় মাসে বুড়ো কয় এই তোর এই বুড়ো বয়সে বিমরতি ধরছে তোর নয়টা সলমাই হয়েছে তুই ঠিক পাইস না কয় দিনই হয় একেবারে দাঁত ফেলাই দেবো চড়াইয়া বুড়ি কয় গায়ে হাত দিও না মারামারি করবা না রাত দিবস সময় মানসী মন্দ কবে আমি কই নাই বৌমা কইছে যেই কইছে বৌমা কইছে বুড়ো একবারে সিগনাল ডাউন একেবারে কয় কি কইছে ক কয় বৌমা কলো ওর বাবার বাড়ির দেশে বলে ছয় মাসে সলমাইয়ায় আচ্ছা তুমি কওদি তুমি তো নয়টা সলমাইয়ার বাবা হইছো ছয় মাসে কি সলমাইয়ায় বুড়ো কয় ঘুমা তুই স্কুলে গেছিস হিসেব জানিস আমি দেহে শুনে শিক্ষিত বৌমা আছে আমার বৌমা যেটা করছে ওটা ঠিক আমার বৌমা যেটা করছে ওইটা ঠিক তুই স্কুলে গেছিস হিসেব জানিস হ্যাঁ ঘুমা বুড়ি খেপিয়ে গেছে বুড়িও লেপ ঠেপ নিয়ে ঠেলিয়ে উঠিয়া তোমার বুড়ো বয়সে কি হইছে ছয় মাসে চল ভাইয়া তুমি নয়টা চল মেয়ের বাবা তুমি জানো না কয় মাসে হয় বুড়ো কাই আমি সিলেস নিয়া ছয় মাস আর চার মাসের টা ফেয়া ঠেরে নিয়ে আইছে তো ছয় আর চার কত হইল দশ হয় না তুই হিসেব জানিস ওই তাই হরি বল দিয়া কৃষ্ণ কইয়া কদি দেহ ইষ্ট বৃত্তি করিয়া নয় বাইরের গুলো দমাবি এ ভিতরের গুলো দমাবি কি দিয়া গুরু করবি না মানে খবর দেয় এলাকায় কালকে বাইক লাগায় নাই গুরুই দে যে গুরু করবে না কারা কারা তারা যেন কালকে আসে
একশোটার মধ্যে নিরানব্বইটা হরিচাঁদের ভক্তরা গুরু করে না, ওরা করে না, ওটা ওকে ফাজিলে ওরা হরিচাঁদ সম্বন্ধে জানে না। অশ্বিনী গোসাই লিখে গেছে, আগে করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি তরি নিয়ে হরি এসেছে এবার, লেখে নাই আগে শ্রী গুরুকে কান্ডারি কর তারপরে হরি নাম কর। ওরা যদি কান্ডারি না করে যদি এখন এই হরি বল দেয় আর খিচুড়ি খেয়ে বলে অম্বলার গ্যাস্ট্রিক হয়ে মরবে শেষকালে। হ্যাঁ অশ্বিনী গোসাই বলেছে দেখবি, তার গানের ভিতর আছে দেখবি, আমি তো একদিন একটু দেখছিলাম আমার মনে আছে, দেখবি অশ্বিনী গোসাই লিখে গেছে আগে করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি তরি নিয়ে হরি এসেছেন এবার যদি যাবি ও পার। কি কোষকার সামনে কি আসি ভালাই এবারে দাদা আমি আঠে আইছি। হ্যাঁ এখন গাজাখোর আর গাজাখোরের দশটা হাত আর দেশে এখন কবে ওই দশটা হাতে কালকে সকাল তোরা দিয়ে যাওয়া নেই কয় যা নিয়ে যা, এই কাল সকাল দেওয়ার কথা কই ফেরে পনেরো দিন হয়ে গেছে আর খবরই নাই ওর। ও কয় ওরে শালা এত বড় মিথ্যে কথা, দশ টাকা নিয়ে গেল সকালে দিয়ে আজকে যাবো ওর বাড়ি গাজা খায় তো দুটি গাজা খায়, এই যে গাজারা গাজা খায় এরা আবার ভালো, আমি আমাকে ওই দারের কথা করছি, এদারে যারা গাজা খায় ওরা আবার ভালো, আমাকে ওই নালা গোলা পাকুয়াট ওইদের দিয়ে করছি। এখন ওই সকালবেলা উঠে আর কি গাজা ডলতিছে, গাজা ডলতিছে আর কয় শালা আজকে যা বানে যদি টাহা না দেয় তাহলে একেবারে এই গাজার মতন টিফি এই মারিয়ে ফেলাই দেবো, ঠিক পায় নাই কার কাছ থেকে টাহা যাবান আজকে গাজা যেই টেপা হয়ে গেছে এখন যখন কাটতিছে ভাই আজকে যাব যদি আমার টাকা না দেয় একেবারে চাকু দিয়ে কুসকুস করে কাটিয়ে ধুয়ে আসবো একেবারে, যখন কলখের ঘরে দিয়ে আগুন ধরাই দিছে কি ব্যাপার তাই নাকি। হরি বলে একটু আশীর্বাদ করো, হরি বল হরি বল হরি বল বলে খুব ভালো কথা বলছেন আমার খুব ভালো লাগছে, হায় হায় রে আপনার প্রাণ ভরে আশীর্বাদ করেন বাচ্চা কাচ্চা কত দিই, হ্যাঁ কোটিতে গুটি দেশের সবাই তো প্রধানমন্ত্রী হয় না এক একজন হয়ে পড়ে হরি বল হরি বল। হ্যাঁ অতটুকু বাচ্চা ছেলে তার কি চেতনা এলো বলে খুব ভালো লেগেছে, আচ্ছা 22 টাকা 21 টাকা দান করেছে সবাই আপনারা আশীর্বাদ করেন একটু কৃপা করেন ওর যেন পিতা মাতার চরণে ভক্তি থাকে ও যেন দীর্ঘজীবী হয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলম। আর এক জায়গায় আসি তাহলে ছয়টা রিপু, এদেরকে তোকে জাত করতে হবে, এদেরকে তোর আয়ত্তে করতে হবে বুঝলি, স্কেল আয়ত্তে করতে হবে এই দশজনকে, বাদ দিলাম এই দশজন আরো আছে শোন বাজাও। দশ কৃষকে বশ করে নে তখন চাষ দে জমি রসের গুণে, দেহে দশ কৃষকে বশ করে নে সংসার জীবনটা যেন সুখের হয়। হ্যাঁ সংসার জীবনের তাৎপর্যটা ব্যবহারটা জেনে নেবে ভালো করে যে কি করে জীবনে সংসার করতে হয়। পুরুষ প্রকৃতির মাঝে কৃষ্ণ প্রেমের উদয়, এক ছাড়িলে একের পক্ষে শূন্য থেকে প্রেম জন্মায়, এক দেহে প্রেম যদি হতো রে বা নদীর তটে ভরত মুনির সম্ভব না দেখাতো, ওই যে যুগলে না ব্রজে আসতো রাসে না হতো মিলন। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বলব। চোখ তোর কথা শোনে না, চোখ দেখলেই ঠিক পাওয়া যায় যার সহিম কথা শোনে না, সহিমের দিক তাকাইলেই বোঝা যায় যদি সহিম কথা শোনে না। স্বরূপে আর উপচার রসিক নাগর তার প্রাপ্তি হবে মদন মোহন, সে যে নবকৈশর নঠ বর গোপবেশ হবে নুকর এই নরলীলার হবে অনুরূপ, অদ্যাবধি সেই লীলা করে গো রায়
কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। জয় জয় নাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জানে না তোমার কান শোনে না তোমার কথা, তোমার নাসিকা তোমার মুখ শোনে না তোমার কথা, হস্ত পদ গুঞ্জ লিঙ্গ এই যে দশটা, এই দশজনকে তোমাকে বশ করতে হবে। হরিবল হরিবল, হ্যাঁ হ্যাঁ, আমি চোখকে যা দেখাবো সে তাই দেখবে, আমার কানকে যা শোনাবো সে তাই শুনবে, আমার মুখকে যা দেবো সে তাই খাবে, সে যেন কোনো অখাদ্য না খায়। আমার চরণ যেখানে যাওয়ার ঠিক সেখানেই যাবে, আমার হাতের যা করার ঠিক সেটাই করবে। তোমাকে জানতে হবে এই দশজনের আচার ব্যবহার। হ্যাঁ, কোনো তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে এই দশটা ইন্দ্রিয়ের আচার ব্যবহার তোমাকে জানতে হবে, বলতে হবে, গোসাই বলুন গুরুদেব আমার চোখের কি কাজ, আমার কানের মুখের নাকের হাতের পায়ের গুজ্জ লিঙ্গের আমার কার কোন ইন্দ্রিয়ের কোন কাজ তোমাকে জানতে হবে। এই দেহের দশ কৃষকে বশ করে নে, ওরে শ্বাস দে জমি রসের গুণে, নদীর যেমন কুল ভাঙে গড়ে আর এক কুল, ওরে জীবন নদীর কুল ভেঙে গেলে গড়ার বেলায় ভুল। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, বাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো যে ভাঙন লেগেছে কিনা। হরিবল হরিবল, যদি পারো অন্তত ওই ভাঙন লাগাটা ঠেকাও, যদি আর কিছুদিন সংসার জীবনের আনন্দটা উপভোগ করতে চাও। হ্যাঁ, তা নাহলে শেষ, ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তারবাবু আমার দেখেন তো কি হয়েছে। ডাক্তার কয় আপনার কিন্তু সুগার হয়েছে। কয় সুগার হয়েছে? কয় হ্যাঁ। কয় তাহলে কি করবো বলেন ডাক্তারবাবু, আমি পেনশন পাই, চা বাগানও কম নাই, 2-4 বিঘে আছে, আমার দুই ছেলে চাকরি করে, ভালো ভালো ওষুধ লেখেন। কয় লেকচার কম দেন, বসেন চুপ করিয়া, একবার যদি সুগারের রোগ হয়ে যায় অজীবনও সারে না, শ্মশান পর্যন্ত বন্দী হয়ে থাকে, ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকে। কয় ডাক্তারবাবু তাহলে বাঁচবো কি করে? কয় কিছু ব্যায়াম শিখাই দিচ্ছি আপনারা, কিছু নিয়ম, এগুলো বাড়ি বসে পালন করবেন আপনি ভালো থাকবেন। কয় কোন আপনার নিয়ম? কয় ভোরবেলা উঠিয়া 2 কিলোমিটার খালি পায় খোয়া উঠোনে রাস্তা দিয়ে হাঁটা, চিকিৎসা শুরু হয়ে গেছে। 2 কিলোমিটার হাঁটা খোয়া উঠোনে রাস্তা দিয়ে দুই ভোরবেলা উঠিয়া। কয় তারপর? কয় চিনি ছাড়া লাল চা খাবা, একদম চিনি খাবা না, চিনি বন্ধ। কয় তারপর? কয় দুপুরবেলা পেঁপে সেদ্ধ কাঁচকলা সেদ্ধ দিয়ে খাবা, লবণ আর লঙ্কা একদম সবাই নিয়ে। কয় রাত্রিবেলা? কয় দুটি শুকনো মুড়ি খাইও, নয় দুখান রুটি ভিজাইয়ে খাইও। কয় ডাক্তারবাবু আসি? কয় দাঁড়ান, খাটে শোবেন না কিন্তু, মাটিতে মেঝেতে শক্ত জায়গা পাতলা কাপড় ভাতিয়ে শুয়ে থাকবেন। কয় ডাক্তারবাবু আসি? কয় সাবধান, বালিশ মাথায় দিয়েন না, আপনার স্পন্ডাইলাইটিস হওয়ার ভয় আছে। কয় ডাক্তারবাবু আসি? কয় জান এগুলো পালন করেন কিছুদিন ভালো থাকবেন। লজ্জাতে কয় না, আমি আবার ওই কইয়ে বেড়াচ্ছি, তখন ওদের ঘরের বৌতি আর ওদের ভালোবাসে না, জিজ্ঞাসা কজ্জার হইছে। লজ্জাতে বলে না তাই, এত টাকা এত গাড়ি এত বাড়ি দেখেছিস, এত খাবার এত কিছু, এমন সুন্দর পৃথিবী এমন সুন্দর সংসার, ওই মানুষটা সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে, ডাক্তার বারণ করে দিল দেখেছিস। হ্যাঁ, কত অপরাধ সঞ্চিত হয়েছে ওর দেহে একটু ভাব, কেন জীবনে নিজেকে নিজে খোঁজে নাই, জীবনে নিজেকে নিজে দেখে নাই, জীবনে নিজেকে নিজে ভজে নাই, জীবনে নিজেকে নিজে সাধে নাই। সনাতন গোস্বামী বলে দিয়ে গিয়েছিল, মনে করিয়ে দিয়ে গেছে, মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, প্রভু আমি একটা কথা জানতে এসেছি। মহাপ্রভু বললো, সনাতন এই জগতে তো সবাই চাওয়ার জন্য আসে, তুমি কিছু চাইবে না? বললো, আমি চাওয়ার জন্য আসি নাই, আমি জানার জন্য এসেছি, আমি জানতে চাই। বলো তুমি কি জানতে চাও?
বলো কে আমি কেন মরে যারে তা পুত্রয় ইহা না জানিলে কলিজীবের কইসে হিত হয় প্রভু কি করে কলিজীবের হিত হবে হরিনাম করে কলিজীবের হিত হবে না কি করে কলিজীবের হিত হবে মঙ্গল হবে সংসার ত্রিতাপ জ্বালা থেকেই কলিজীব মুক্ত হবে আমি সেটাই তোমার কাছে জানতে এসেছি মহাপ্রভু বলল সনাতন জীব কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেলা তে কারণে মায়াভাসী গলেতে বান্ধিলা তাতে যদি কৃষ্ণ ভজে করে গুরুর সেবন এই মায়া জাল ছুটে পাবে পুনঃ শ্রীকৃষ্ণ চরণ জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল দেহের দশ কৃষকে বশ করে রসের গুণে এই জমির জোহারালে আর পাবিনে দেহের জোহারালে আর পাবিনে বিফল হবে তোর লাঙল শশা আমাদের প্রিয় কবি আমাদের সাধক কবি বিজয় সরকার কি বললেন নদীতে আসিলে জোয়ার ভাসাইয়ে নাই অকুল পাথার সার ভাটায় শুকায় আবার শুকনা গাঙে আবার ছোটে বাল ওজার দেহ নদীর আর নাই রে জোয়ার লেগে গেছে ভাটার কান চড়াই বেঁধে মারা যাবে তার জীর্ণ তরি খান জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাহিত্য মানন্দে হরি হরি আত্মানুসন্ধান করাতে হবে ছেলে মেয়েকে
হ্যাঁ তবেই দেশকে বাঁচাতে পারবে নারী হরণ থেকে নারী নির্যাতন থেকে নারী ধর্ষণ থেকে তাছাড়া পারবে না যত হাজার চেষ্টা করুক না কেন পারবে না জগতে নারী নির্যাতন হটাতে নারী ধর্ষণ নারী হরণ থেকে দেশকে মুক্ত করতে পারবে না চাই আত্মজ্ঞান আর সেখানে দাঁড়িয়েই তোমার সঙ্গে কথা হচ্ছে গৌর কাজল এই বিজের গোড়া কথা বলে শেষে শাশি গোড়া গৌর কাজল বিজের গোড়া ওরে বলে শেষে শাশি হিংসা নাই যত মত তত পথ যে যথা মাং প্রবদন্তে তাংস্তথৈব ভজম্যহম যে যেভাবেই ভজনা করুক না কেন এই জগতে এই সংসারে সেটাই উত্তম বিচারিয়া দেখিলে আছে তারতম যদি তার বিচার করি তখন হবে কথা তার আগে যে যেটা আছে সে সেটাই সকালে সব ঠিক আছে তার ভিতর দিয়ে কেউ মেয়ে মানুষ নিয়ে চলে এইটাই ওনার বেশি নজর পড়ছে ওনার ওই যে শিখাই দিলে বাড়ি যে উনিও দুই চারজন রাখতে পারবে না এরকম একটা ভাব মনে আছে না চিন্তা নাই আমি কায়দা শিখাই দিচ্ছি হ্যাঁ বলে একজন নিরামিষ খায় একজন আমিষ খায় বাহ আচ্ছা মহাপ্রভু কি বললো মহাপ্রভু বলল কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন নাম প্রেমের মালা গাঁথি পরাইব সংসার পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই মধুর কৃষ্ণ নাম তাহলে প্রেম প্রয়োজন থাক মহাপ্রভুকে বাদ দিলাম আসি এইবার এদিকে কি বলছে এক দেহে তো প্রেম হয় না দুই দেহ চাই যার জন্য কৃষ্ণ দুই দেহ নিয়ে প্রেম লীলা করলেন নিষ্কাম প্রেমের খেলা হ্যাঁ দুই দেহ চাই রামচন্দ্র সীতাকে নিয়ে লীলা করেছেন দুই দেহ চাই গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসেছেন দুই দেহ চাই শান্তি হরি হরি ঠাকুর এসেছেন রামকৃষ্ণদেব সারদা এসেছেন দেখেছিস দুই দেহ ছাড়া প্রেম হয় না হ্যাঁ এটা শুনে গেল তোর প্রেমের কথা এটা এটা একটা মত এটাই এই সংসার জীবের জন্য এখানে শুষ্ক বৈরাগ্য না শুষ্ক বৈরাগ্য সংসারের মানুষের জন্য না ওটা যাদের সংসার নাই তারা যোগী ঋষি মুনি ব্রহ্মচারী তাদের জন্য হ্যাঁ কিন্তু একটা সংসারী মানুষ তার জন্য না একটা সংসারী মানুষের জন্য না কারণ একটা ওটা বিশ্বদেব যেমন প্রতিজ্ঞা করেছিল জগতের যত রমণী সবাই আমার জননী জীবনে ভিতর বিশ্বদেব আর মেয়ে মানুষের স্পর্শ করে নাই দেখেছিস আর তুমি সবকিছু পারো সবকিছু জানো এত বুদ্ধি এত কিছু কিন্তু একটা মেয়ে মানুষের মায়া ত্যাগ করতে পারো নাই বন্ধু আর কোনো কাজ হবে না ওখান থেকে তোমাকে মুক্তি পেতে হলে তোমার পাশে একটা গুরু চাই হ্যাঁ ওমা আমাদের আসর শেষ হয়ে গেছে একটা মেয়ে আছে এখনো কুচবিহার থেকে এসেছে খুব ভালো গায় অন্তত দুটো গান শুনে যাও শোনো কারণ বাচ্চা মেয়ে তো এই জন্য ওকে প্রথম দিকে দেই নাই হয়তো আজকে এখন পড়ছে কালকে ঠিক একেবারে আগের দিকে একটা জায়গা দেওয়া হবে যাতে তার গান সবাই শুনতে পারো অন্তত আজকে দুটো একটা গান শোনো আমরা এক্ষুনি ছেড়ে দিচ্ছি আসো মা আসো শোনো 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 ভক্ত তোমারে জানাই আস্তে দাঁড়া দাঁড়া
আচ্ছা যারা চলে যাচ্ছে এরা কি দক্ষিণে টক্ষিণে দিছে নাকি এমনি চলে যাচ্ছে? ও মা দক্ষিণে বত দিছি না কিছু না, যদি আজকে প্রথম দিন যদি না আনো কোনো কথা নাই যে না আমি আনি নেই বাবা মনে ছিল না, কিন্তু তোমার কাছে আছে তুমি দিবা না, যদি এরকম কোনো মনোভাব থাকে, যদি তোমার থাকে যে মা সাক্ষী মা তুই দেখিস, যদি তোমার কাছে টাকা থাকে আর যদি না দিয়ে বাড়ি ভিড়েই চালিয়ে যাও, ওই টাকায় কিন্তু সারা বছর আবার সংসারে ঝগড়া ঝাঁটি লাগিয়ে থাকবে নাকি? আবার আমার দোষ না হয় নাকি? এই জন্য যদি কেউ কিছু দিতে চাও, ওই যে ওইখানে ছেলেরা বসে আছে খুব কষ্ট করে, মা এই এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের একটু সহযোগিতা করো, তোমারই তো ঘরের ছেলেরা, দাও তাদের কাছে দাও, তুমি এখানে তোমার নাম ঠিকানা বলে দাও, মাইকে বলে দিচ্ছি, তোমার দান অবশ্যই সাধু সেবায় লাগবে, তোমার এই মহৎ দান অবশ্যই মায়ের সেবায় লাগবে, এটা দরকার। তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, এটা তোমার কৃষ্টি আদর্শ, এটাই তোমার প্রতীক, সেই দিকে তাকাই দাও, তুমি যা পারো তাই দিও, জোর করে তোমার কাছ থেকে নেবো না, আজকে না থাকে আগামীকাল দিও, যদি আজকে দিতে চাও তাও দিতে পারো। এবার গান শোনো, নবীন সন্ন্যাসীর কাছে সে আর একটা গান, এর ভিতরে বাচ্চা মেয়েটা এসে যাবে নাকি এসে গেছে নাকি? আচ্ছা যেও না মা, আর আগামী দিন করে কেউ আছে নাকি? এই কটায় বলবো রে, চারটা, হ বাঙালির টাইম তো চারটে দিলি ঠিক আছে না? ও মা বাবা কালকে চারটের থেকে ঠিক গান, আমাকে তো আর কোনো কাম নাই, আমরা সময় মতো চারটে খাবার হলি ব্যাস হয়ে গেল কাম। হ্যাঁ এবার তোমাকে আশা নিয়ে আমাকে গরজ, তোমরা যেরকম আসবো আমরা সেরকম আর করবো। এই এখন এরকম না হয় যে দুপুর বেলা দুই বুড়ুয়া কোনো কাম ধাম নাই, খালি বউ মাকে রান্না ভাত খায় আর ঘুরে বেড়ায়, দুপুর বেলা সে কোনো গান আরম্ভ করে নাই শিখলি না? এর হতেই পারে তো, হবে না তা তো কই না, হতে পারে। এই এখন কি কব, কিছু তো কর কায়দা নাই, বাউল গান তোর বুড়ো মানুষের জন্য নিয়ে, হরি বল হরি বল। বাউল গান হচ্ছে আত্মতত্ত্বের গান, আত্মভজনের গান, আত্মনিবেদনের গান, আত্মসাধনের গান, আত্ম আনন্দের গান, এটা তো বুড়ো মানুষের জন্য না, হরি বল। এ শুধু যুবক ছেলে যুবতী মেয়েগুলোর দরকার যারা আগামী সংসার জীবনটা অতিবাহিত করবে, যাদের ইচ্ছা যে আমার নিজেকে নিজে জানতে হবে আমি মানুষটা কে, কেন এসেছি। হাজার চেষ্টা করুক কাজ হবে না, এই দেখ কেন কাজ হবে না তার আমি তোকে আর ছোট্ট একটা প্রমাণ দেই। কোন বুড়ির কাছে জিজ্ঞাসা কর যে তোমাকে বুড়ুয়া কোন জায়গা, কদূর, উনি তো বেলা থাকতে গান শুনতে আইসা, আমি আমার বউমার কাছে থাকি, আমার মেলা কাম আছে, আমার ছোট চাউল এখন বাড়ি আস নাই, আমি এখন আসলাম, আসে কোন জায়গা বসে টুসে গান শুনতেছে, মানে ঠিক মতো নিশ্চিত করে কোনো ঠিকানা করি কাজে নাই, কোনো বুড়ির কোনো বুড়ুয়ার খবর কইতে পারবে না, জিজ্ঞেস করো। কোনো বুড়ুয়ার কাছে জিজ্ঞাসা কর তোমার বউ কোথায়, দেখ কোনো বুড়ুয়া কইতে পারে নাকি, কবে আমি তো ভাই বেলা থাকতে চলে আইসি, উনি তো বাড়ি ছিল, হয়তো বউটাও নিয়ে আগে আইসি, সবাই নিয়ে নাতি পুতি নিয়ে আমি চলে আইসি, দেখছিস কেউ কারোর খবর রাখতেছে না যে কে কোন সময়, আবার গান শুনে বাড়ি যাবে, বুড়ো সাড্ডে খাইয়ে বারিন্দায় শুয়ে থাকবে, বুড়ি নাতি পুতি নিয়ে ঘরে থাকবে, মাঝখানে 5 ইঞ্চি দেয়াল নাই, টিনির বেড়া, একদম যোগাযোগ বিচ্ছিন্ন জন্মের মতন, ভগবান গলার সাথে জড়িয়ে থাকলেও কাজ হবে না, লেহিয়ার আগে আমি মরিয়ে গেলি যেন সত্যি হয় কথাটা। হ্যাঁ ওই যে আগে ছিল 5 শিকে এখন হয়েছে 2.5 টাকা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, সেই দিন চলিয়ে গেছে এখনো নাগে খালি দণ্ড নিয়ে মদন, সুখ হাসার কথা করছি না, যা লেহার হয়েছে আমি তাই করলাম, আমার গালাগালি দিয়ে আমার গুলো চোখ গরম খলি কাম হবে না, যা লেখার হয়েছে আমি তাই বললাম, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, এখন আর শক্তি সঞ্চার করে না, উনি নাতিভূতির ঝামেলায় আছে, উনি তো ওনার খাইয়ে উঠলি কাশের জ্বালায় বাসে না, মাজা ব্যথার জ্বালায় বুঝলি, কেউ কারুর খবরই নিচ্ছে না, এমন একটা দিন ছিল ওই মানুষটা বউ ছাড়া থাকতো না, উনি স্বামী ছাড়া চলতো না, আর আজকে কারুর সঙ্গে কারুর নাই, ব্যাপারটা কি সেই মানুষটাই আছে, অথচ দেখেছিস কারুর প্রতি কারুর কোনো আর কাজ হবে না, নদীতে আসিলে জোয়ার ভাসাইয়া নাই, অকুল পাতার ভাটা লাগিয়ে গেছে বুঝলি, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে, তা যদি জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় ওই মরাল নদীর জল আর লাগে না কোনো দেবতার সেবায়, পাপড়ি ঝরা ফুল লাগে না কোনো দেবতার পূজায়,
সবথেকে যা মিঠো লাগে সোপে দিও তাহার ভোগে প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ তখন প্রাণে পাবে প্রেমানন্দ এই তাপিতঙ্গ জুড়াইবে জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন জয় জয় সা